নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, তুফান গতিতে দৌড়াবে ভাগ্য, তৈরি হবে নতুন ইতিহাস। ধনুরাশি 2022 থেকে 2027 পুরো 5 বছর চলবে, 5টি বিরাট ভবিষ্যৎবাণী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আমার এই চ্যানেলে একজন দর্শক, তিনি দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে কমান্ড করেছেন, তার জীবনে অনেক কিছু ফলেছে কিন্তু তিনি হতাশ, সবটা ফলেনি। তাকে উদ্দেশ্য করেই আমি বলছি, আপনি অপেক্ষা করুন, তার কারণ 2022 থেকে 2027 5 বছর আপনার জীবনে তুফান গতিতে দৌড়াবে ভাগ্য, তৈরি হবে নতুন ইতিহাস। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমি এই ভিডিও উৎসর্গ করছি ধনুরাশি এবং ধনু লগ্নের সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে, যারা হতাশ, যারা বেদনাগ্রস্ত, যারা দারিদ্রতায় চরম সীমায় পৌঁছে গেছে, যারা দেনার দায়ে পায়ের নখ থেকে মাথার চুল বিকিয়ে দিয়েছে, সেই সমস্ত ধনুরাশির মানুষ যারা জগতের বুকে আজ হতাশা ছাড়া কিছু নেই, দেয়ালে যাদের পিঠ ঠেকে গেছে, যারা ভাবছে জীবন বোধহয় আর কোনো সুযোগ দেবে না, জীবনের মাঝে অন্ধকার নেমে আসবে, সেই সমস্ত ধনুরাশিদের আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আগামীর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখুন। প্রথমে বলবো, ধনুরাশি বর্তমানে শনি সাড়ে সাতি চরম ভোগ চলছে। এই শনি যেহেতু পাপী গ্রহ, শনি যেহেতু কর্মফলদাতা, তাই আপনার কর্মের ফল সে দেবেই। কাজে আপনি পার্থিব মানব হয়ে শনির এই কর্মফলকে খারাপ চোখে দেখতেই পারেন, এটাই সকলে দেখে। তাই শনির সূক্ষ্ম বিচার আপনার কাছে দুঃখের, শনির সূক্ষ্ম বিচার আপনার কাছে কষ্টের। শনি এমনই গ্রহ যার মধ্যে কোনো দয়া, কোনো মায়া, কোনো ঘৃণা, কোনো রাগ, কোনো খেদ নেই, যিনি কর্মফলের সূক্ষ্ম বিচার করেন। কোনো জন্মের অশুভ ফলে আপনি বর্তমান জন্মের সাড়ে সাথীতে নানা কষ্ট পাচ্ছেন, কিন্তু এই সাড়ে সাথীর এইবার অবসান হতে চলেছে। এই সাড়ে সাথী এবার এন্ড, চলে যাচ্ছেন শনিদেব। কবে না 2022-এর মে মাস, শনিদেব মে মাসে যখন 2022-এ আপনাদের ছেড়ে চলে যাবে, সম্পূর্ণরূপে মকর থেকে প্রবেশ করবে, কোথায় না কুম্ভে, তখন শনি সাড়ে সাথী শেষ হয়ে যাবে। আবার 30 বছর পর আসবে, 30 বছর অনেক দিন, তাই 30 বছরের হিসাবে গিয়ে আমাদের লাভ নেই, আমরা দেখব 5টা বছর 2022 থেকে 2027, কারণ দীর্ঘ 7.5 বছর শনি আপনাদের জীবনে যে ভয়ানক কষ্ট নামিয়ে এনেছে তার মলম দিতে 5টা বছর তো লাগবেই। এই 5টা বছর আপনার জীবনে তুফান গতিতে দৌড়াবে ভাগ্য, তৈরি হবে নতুন ইতিহাস, পুরো 5 বছর চলবে। আমি বছর ধরে ধরে ভবিষ্যৎবাণী করছি, প্রথমে 2022, 2022-এ আপনাদের জীবনে মহা সৌভাগ্য আসবে, কারণ তখন বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির চতুর্থে মিনে, মিনে বৃহস্পতি চতুর্থে কেন্দ্রে অবস্থান, আপনার যথেষ্ট উন্নতি। চতুর্থ থেকে নির্ণয় করা হয় সুখ, গৃহ, বন্ধু, মা, মাতৃ সম্পর্কের উন্নতি, মায়ের শরীর ভালো খারাপ থাকলে তা ভালো হয়ে যাবে, মাতৃ স্নেহ লাভ, এছাড়াও নিজস্ব গৃহ লাভ, যে গৃহের জন্যে আপনি দীর্ঘদিন স্বপ্ন দেখছেন,
সেই গৃহলাভ, এবং যে বন্ধুরা শত্রুতা করছে তারা আবার আপনার সঙ্গে মিত্রতা করবে, তারা ভুল স্বীকার করে বাধ্য হবে, এবং সবচেয়ে বড় কথা পার্থিব সুখ আপনি পাবেন। সুতরাং 2022 থেকে 2023 আপনার জীবনে যথেষ্ট উন্নতি। আপনি দীর্ঘদিন যে গৃহ, দীর্ঘদিন যে সুখ শান্তি সমৃদ্ধির জন্য অপেক্ষা করে আছেন, 2022-23 আপনাকে দেবে। আপনার সবচেয়ে বড় ব্রেক আসবে 2024, কারণ এই সময় আপনার জীবনকে সম্পূর্ণরূপে সৌভাগ্যে ভরিয়ে দেবে স্বয়ং শনি। শনিদেব আপনাকে সমৃদ্ধির চরম শিখরে নিয়ে যাবে, এবং রাহুও আপনার জীবনকে নতুনভাবে সমৃদ্ধশালী করবে। তাই 2024 আপনার জীবনে একটি স্বর্ণোজ্জ্বল বছর হতে চলেছে। এই বছর আপনি সর্বোচ্চ ফল পাবেন, আপনার বিদেশ যাত্রা হবে, আপনার কর্মে কোটি কোটি টাকা উপার্জন করার সুযোগ পাবেন, এমনকি আপনি সামাজিক দিক দিয়ে সুউচ্চ পদে, অর্থাৎ আপনি যদি রাজনৈতিক জীবনে আসেন আপনি মন্ত্রিত্ব পেতে পারেন, আপনি যদি কোনো খেলাধুলার লাইনে থাকেন আপনি আন্তর্জাতিক স্তরেও চান্স পেতে পারেন, কারণ আপনার স্বর্ণোজ্জ্বল সময় 2024। 2025 এবং 2026 আপনাকে আরও সমৃদ্ধির চূড়ায় আনবে, এবং আপনার যে উন্নতি হাতে লেগেছে সেটি অবশ্যই আরও বেশি পরিমাণে আপনার জীবনকে উপভোগ করতে শেখাবে। অর্থাৎ 2023-24-25 যে ভাগ্য আপনাকে প্রদান করবে, 25-এর শেষ এবং 26 আপনি সেই ভাগ্যকে নিয়ে মহা আনন্দে সুখে শান্তিতে কাটিয়ে দেবেন, কারণ এই সময় শুক্র অতি শুভ ফল দেবে, রবি অতি শুভ ফল দেবে, সবচেয়ে বড় কথা বৃহস্পতি অতি শুভ ফল দেবে। এই বৃহস্পতি আপনাকে যেহেতু প্রভু, সেহেতু আপনাকে সম্পূর্ণরূপে পরিপূর্ণতায় ভরি দেবে। এছাড়া 2027 আপনার জীবনে হতাশা কিছুটা ডেকে আনলেও তা সেভাবে বড় ধরনের হবে না, আপনার জীবনকে সমৃদ্ধশালী করবেই। তার কারণ আপনার জীবন চ্যালেঞ্জিং জীবন, যা সমাপ্তি হবে 22-এ এবং 27-এর মধ্যেই আপনি বিরাট এই সুখবরগুলো পেয়ে যাবেন। তবে ধনুরাশি যারা বর্তমানেও হতাশায় চলে গেছেন তাদের বলবো, বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করেই যান, তার কারণ অপেক্ষা না করলে কি কিছু পাওয়া যায়, কথাই বলে সবুরে মিয়া ফলে। তাই আমার অনুরোধ, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সেই ধনু রাশিদের আমি পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা কোনোভাবেই কোনো কিছুতেই হতাশ হবেন না, আর কয়েকটা মাস অপেক্ষা করে যান। 2022 থেকে 27 পাঁচটা বছরে বিরাট ভাগ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, ধনুরাশি ধনু লাগ্নের মানুষজন ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে।